দেশের মানুষকে সচ্ছল করতে চান অনন্ত জলিল। এবার ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে একান্ত আড্ডা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী নায়িকা বর্ষা। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের রুফটপে সুইমিং পুলের পাশে আড্ডা দ্য মিট অনন্ত বর্ষা অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক, আবার দুজনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছে গুলশান হাবিব রাজীব। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ এই ডায়ালগের পেছনের গল্প। মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া মানে রাজনীতি করার ইচ্ছে আছে? তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়, এসব জানা যায় এই অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, রাজনীতি করব কি না জানি না, তবে আমি মানুষের নেতা হতে চাই। আমি যদি চেরাক পেতাম তাহলে প্রথমেই বলতাম এদেশের মানুষকে সচ্ছল করে দাও, আর ঢাকা শহর থেকে জ্যাম সরিয়ে দিতাম। অন্যদিকে সিনেমার নামগুলো বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন রাখা হয় এমন প্রশ্নে অনন্ত জলিল বলেন, এর পিছনে একটি গল্প রয়েছে। শুরু থেকেই আমি এই সিনেমার নামগুলো এভাবে চিন্তা করে আসছি, আর দর্শকও সেটি ভালোভাবেই গ্রহণ করেছে, সেজন্য আর পরিবর্তন করার প্রয়োজন হয়নি। দীর্ঘ 8 বছর পর অনন্ত জলিল ও বর্ষার সিনেমা পর্দায় আসছে। ভিন্ন দেশি অভিনয়শিল্পীদের সঙ্গে ও দেশের বাইরে শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন অনন্ত জলিল। দর্শক, অনন্ত জলিলের এই গল্প নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।